যারা একদিন বেকারত্বের জ্বালায় হন্যে হয়ে ঘুরতে ঘুরতে কাজের সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছিল, তারাই একদিন দুমুঠু খেয়ে বেঁচে থাকার রসদ পেল। আর তাদের বেঁচে থাকার রসদ জুগিয়েছে ত্রিপুরা ব্যাম্বু মিশন। সারা রাজ্যের সাথে উদয়পুরেও বেশ দক্ষতা ও নৈপুণ্যের সাথে ত্রিপুরা ব্যাম্বু মিশন তার নিজের দায়িত্ব পালন করে চলেছে। শুধু পড়াশোনা জানা বেকার নয়, যাদের নিরক্ষরতার অভিশাপ গ্রাস করেছিল তাদেরও কাজের ব্যবস্থা করে দিয়েছে ব্যাম্বু মিশন। তাই আজ মিশনের গড়ে দেওয়া তিন চারটি প্রকল্পে প্রায় 250টির বেশি পরিবার জীবিকার সন্ধান পেয়েছে। ব্যাম্বু মিশন রাজধরনগরে করে দিয়েছে বাঁশ বেতের জিনিস তৈরির কুটির শিল্পের কারখানা। আমি আজকে 10 বছর ধরে ব্যবসা করছি। যখন ব্যবসা করছি তখনই আমার একদম খুবই দুর্বল ছিলাম, মাসে 3-4 হাজার টাকা ইনকাম করতে পারতাম, ছোট্ট একটা ঘরের মধ্যে কাজ করতাম। এখন ত্রিপুরা ব্যাম্বু মিশন আমাকে অনেকেই উপকার করেছে, এই ঘরটা দিয়েছে, মেশিন টেশিন দিয়েছে। এখন আমি আগে কামাই ছিল 3-4 হাজার টাকা, এখন আমার মাসে ইনকাম আছে 50 হাজার টাকা। আমাকে ঘরটা করে দিয়েছে আর মেশিন দিয়েছে 4টি, আরও কিছু যন্ত্রপাতি দিয়েছে কাজ করার জন্য, আমার একটি ট্রেনিং প্রোগ্রাম দিয়েছে। আপনার এখানে কী কী প্রোডাক্ট হয়? আমার না টার্নিং প্রোডাক্ট হয়, কয়েল ম্যাট হয়, ময়ূর ল্যাম্পশেড, পার্টিশান, এসব জিনিস তৈরি হয়, জগ মগ কাপ এসব ধরনের জিনিস তৈরি হয়। আমি আজকে 2 বছর দিলে বিভু মিশনার মেশিন দিলে আমি কাম করি। আগে বেকার ছিলাম, রেগার কাজ ছিলাম, কিছু করতে পারতাম না। আজকে 2 বছর দিলে মানে বিভু মিশনের সেন্টারটা দিয়ে হলে আমরা সবাই মিলে কাম করতে পারি, নিজের একটা নিজের হাতের খরচা একটা রোজগার করতে পারি। আজকে বিভু মিশন আমরা মেশিন টেশিন দিছে, অনেক কিছু দিছে, তাই আমরা বিভু মিশন থেকে খুব উপকৃত হইতেছি। বিভু মিশন আমরা আরও বিভু মিশন আমরা আরও সাহায্য করুক। চন্দ্রপুরে রয়েছে ধূপকাঠির মশলা তৈরির কারখানা, তাছাড়া প্যারাতিয়াতেও রয়েছে আরও কিছু ক্ষুদ্র শিল্পের কারখানা। সব মিলিয়ে ব্যাম্বু মিশনের উন্নয়নমূলক কাজে মানুষ উৎপ্রতভাবে জড়িত হয়ে জীবিকা নির্বাহের সুযোগ পাওয়ায় খুশি এসব শিল্পে নিযুক্ত মানুষগণ। 2011-র প্রথম দিকে আমি ত্রিপুরা ব্যাম্বু মিশনের আর্থিক সহায়তায় এখানে ধূপকাঠির মশলা তৈরি করার জন্য একটি পাল্পরাজন মেশিন তারা আমাকে এটা পরিচালনা করার জন্য দিয়েছে। আমি এমনিতেই একজন বেকার ছেলে, আমার ইনকাম সোর্স বলতে আগে কিছুই ছিল না। এখন ব্যাম্বু মিশনের সহায়তায় আমি যে কাজটা করছি এতে আমি খুব উপকৃত, এই জন্য আমি ব্যাম্বু মিশনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং এটা না, ব্যাম্বু মিশন থেকে কাজ পাওয়ার পরে আমিও চলছি, আমার সংসারটা চালাচ্ছি এবং আরও কয়েকজন শ্রমিক, বিশেষ করে কয়লা কালেকশন করে, যারা মেন্দা কালেকশন করে এবং ফ্যাক্টরিতে তারা কয়লা বাছে, মেন্দা কাটে, এই করে প্রায় ইন টোটাল মনে করেন আমার সাথে 250 ফ্যামিলি, মানে স্বনির্ভর বলা যায় না, মোটামুটি দিয়ে আমরা কিছু ভাত খেয়ে বেঁচে আছি, বেকারত্বের জ্বালা থেকে একটু দূরে আছি। যথেষ্ট সহযোগিতা করছে ধূপকাঠি, বিভিন্ন জায়গাতে আমাকে ট্রেনিং দেওয়া আছে, ভ্যানরুলের ট্রেনিংয়ে বিভিন্ন মিশন যথেষ্টভাবে টাকা পয়সা এবং বিভিন্ন দিক দিয়ে আমাকে সহযোগিতা করছি, যাতে আগামী দিনে যাতে আরও সহযোগিতা করে এবং ব্যাম্বু মিশনের সহযোগিতা দেখছেন আপনার সামনে আমার যে ট্রেনিং সেন্টার, এখানে ত্রিপুরা ব্যাম্বু মিশনের সহযোগিতা 2টা ঘরও বেড়েছে আমার। নমস্কার, আমি ত্রিপুরা ব্যাম্বু মিশনের একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ, আমি গোমতি ডিস্ট্রিক্ট ইনচার্জ। আমি আমাদের এই গোমতি ডিস্ট্রিক্টে আমরা এখন অবধি হ্যান্ডিক্রাফটসের একটা ইউনিট করেছি, ধূপকাঠি মশলা তৈরির একটা ইউনিট, তারপর ধূপকাঠি হ্যান্ডলিংয়ের কিছু আমরা ইউনিট করেছি এখানে। তাছাড়াও করেছি আমরা সেমি মেকানাইজেশনের দিয়ে দ্বারা ধূপকাঠির শলা তৈরি, এখানে আমরা এইসব কাজ আমরা করেছি। তা যার ফলে ত্রিপুরা ব্যাম্বু মিশনের দ্বারা এখানে প্রায় 1000-এর উপরও শ্রমিক
रोज काज करे जाच्छे जादेर एखन अब्दि जारा बेकार छिलो एखन किछु होलो किछु तारा रोजगार होच्छे त्रिपुरा बेम्बू मिशन आगेओ एइसब काज करेछे एबं आगामी दिनो करबे किन्तु आपनारा जाइ किछु बोलुन प्रत्येकटा जिनिसेर साथेई बास एकदम जड़ित आछे एखन आमादेर त्रिपुरार ऐतिह्य हलो त्रिपुरार हस्तकारु शिल्प एबं त्रिपुरार जे धूपकाठी शोला सेटा खूबई प्रसिद्ध सारा वार्ल्डे तो एइसब जिनिसेर जन्य बास खूबई प्रयोजन किन्तु आजकेर डेटे देखा जाच्छे जे बास नेइ বাসের বাস কমে যাচ্ছে সবাই রাবার বাগান জন্য রাবারের দিকে ঝুঁকছে যেটা খুবই একটা খারাপ লক্ষণ আমাদের জন্য কারণ যে এর ফলে আমাদের যে ত্রিপুরা যে ঐতিহ্য সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই ত্রিপুরা বেম্বু মিশনের একজন কর্মচারী হিসাবে আমি সবাইকে এবং আমাদের এই সমাজে যে বুদ্ধিজীবী মানুষ আছেন সবার কাছে অনুরোধ আপনারা সবাইকে বাস বাগান করার জন্য অনুপ্রাণিত করুন এবং নিজেরাও করুন আমরা আপনাদেরকে সকল প্রকারের সাহায্য করব এবং যারা যারা ধূপকাঠি মশলা বা ধূপকাঠি তৈরিতে নতুন করে ইউনিট করছেন তাদের কাছে অনুরোধ আপনারা ত্রিপুরা বেম্বু মিশনের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সাহায্য করব এবং শুধু তাই নয় ত্রিপুরা বেম্বু মিশন মার্কেটিং যে জিনিসটা যেটা একটা বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মার্কেটিং সেটাও ত্রিপুরা বেম্বু মিশন দেখছে ত্রিপুরা বেম্বু মিশন তার সাথে আরও শুরু করতে যাচ্ছে এই উদয়পুর শহরে আমরা এর আগেও আপনারা দেখেছেন আমরা কিছু একটা ইউনিট দেখেছিলাম অনেকদিন এই দুরন্ত টিভিতে এখন আবার দেখাচ্ছি আমাদের এই কাজ আগামী দিনে আমরা আরেকটা করছি যেটা হবে প্যাডেল টাইপ মেশিন আমরা 20টা মেশিন নিয়ে আমরা এখানে একটা ইউনিট তৈরি করছি যার দিয়ে মেশিন দিয়ে ধূপকাঠি তৈরি হবে এবং এতে করে প্রায় আমরা 40 থেকে 60 জনের মতো লোককে আমরা কাজ দিচ্ছি এবং আমরা এখানে ফুল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি তাই আপনাদেরকে যাতে এরকম সাহায্য করতে পারি তাই আপনারা একটু এসে আমার সাথে যোগাযোগ করুন ত্রিপুরা বেম্বু মিশন সবসময় মানুষকে সহায়তা করে যায় এবং সহায়তা করে যাবে ধন্যবাদ সুকান্ত দাসের রিপোর্ট দুরন্ত টিভি